দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি শতভাগ আশাবাদী, আর অবশ্যই দল আমাকে গ্রহণ করবে, দল আমাকে সঠিক মূল্যায়ন এবার করবে। জননেত্রী শেখ হাসিনা অঙ্গীকার করেছেন, আমাদের সাধারণ সম্পাদক অঙ্গীকার করেছেন, জাতীয় কার্যকরী কমিটি সিদ্ধান্ত নিয়েছে দলের ত্যাগী নেতা কর্মীদের সঠিক মূল্যায়নে নিয়ে আসবেন। আমাদের ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান বর্তমান সংসদ সদস্য, উনিও আপনাদের জনগণের কাছে নেতাকর্মীর কাছে অঙ্গীকার ব্যক্ত করেছেন, যারা ত্যাগী, যারা কর্মঠ, যারা সংগঠক তাদেরকেই এই পৌরসভার মনোনয়ন সহ বিভিন্ন সাংগঠনিক জায়গায় অধিষ্ঠিত করা হবে মর্মে ওনারা অভিমত ব্যক্ত করেছেন। এই কারণে আমি মনে করি আমি শতভাগ মনোনয়ন আমি পাবো, আমি শতভাগ মনোনয়ন পাওয়ার আমি আমি আশাবাদী। জনগণের প্রত্যাশা ইতিপূর্বেই আমি কোনো দায়িত্ব না থেকেই আমি অনেক কাজ করেছি স্বেচ্ছাসম্মতির ভিত্তিতে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাথে করে নিয়ে আমি অনেকের গৃহ নির্মাণ করেছি, অনেক অসচ্ছল ব্যক্তিদের আমি প্রতিষ্ঠিত করেছি, দোকান করে দিয়েছি, ছোটোখাটো দোকান করে দিয়েছি। আমি লেখাপড়ার করানোর জন্য আমি বিভিন্ন মাধ্যমে আমি এ যাবৎকাল পর্যন্ত প্রতি বছর 5-7-10 জনকে আমি ফর্ম ফিলাপের জন্য আমি সহায়তা করি। আমি আমার সুনাম একটি স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে আমি প্রতিবন্ধীদের হুইল চেয়ার, আমি এই যে বিগত সময় করোনা ভাইরাসের খাদ্য সহায়তা কারণে কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা করেছি, নগদ অর্থ সহায়তা করেছি, আমি ঈদের মধ্যে ঈদ সামগ্রী প্রদান করেছি, শীতের মধ্যে শীত বস্ত্র প্রদান করেছি। এই সমস্ত কাজ যেহেতু আমার করার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাটাকে আমি আসন্ন পৌরসভা নির্বাচনে যদি আমার মনোনয়ন দেওয়া হয় তাহলে আর মনোনয়ন দেওয়া হয় শতভাগ আমি অবশ্যই আমি জয়লাভের আশা আমি ব্যক্ত করতে চাই। এবং সেই সাথে সাথে এই নাগরিক সুবিধা, শতভাগ নাগরিক সুবিধা দেওয়ার জন্য আমি আমি এই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগিয়ে এই নাগরিক সুবিধাটা ইনশাল্লাহ আমি নিশ্চিত করব। এখন এই অবস্থার মধ্যে দিয়ে যে অবস্থায় যেভাবেই এই আসুক আমি ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন, আমার মনোনয়নে আমাদের এমপি মহোদয়, আমাদের জেলা আওয়ামী লীগ, আমাদের মেয়র মহোদয় সহ সিনিয়র নেতৃবৃন্দ আমাকে মনোনয়নে সহায়তা করবেন বলে আমি এই আশা করে আমি কথা শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয় হোক পুঠিয়া পৌরবাসীর।